মাহিন তো আসছে মনে হয় না, আসে না। স্যার, বলো স্যার নির্জনাকে একসেপ্ট করেন নাই তো? বলো তো, কি বলতেছো আবার বলো না, বুঝতেছি না যে বলো। স্যার নির্জনাকে একসেপ্ট করেন নাই? ও অ্যাকসেপ্ট, আর দেখতেছি এখনই কি বলো, এখন দিতেছি, এখন অ্যাকসেপ্ট করতেছি। ওয়েটিং রুমে একজন আছে বোধহয়, না নিয়ে নিছি, তামি না তামার না। হ্যাঁ হ্যাঁ 10:30। এই তোমার স্লাইড দেখতে পারতেছো? জি স্যার, জি স্যার, আচ্ছা যাক, 30 হয়ে গেছে, 29। আর কি ওয়েটিং এ আছে বলে আমি দেখে একবার চেক করি ওয়েটিং এ আছে কিনা। না, ওয়েটিং আর কেউ নাই। তা আমরা এখন যাচ্ছি, দেখো আমাদের এই টপিকগুলি আমি সিলেক্ট করছি বিভিন্ন সময় পরীক্ষা। এই যে ফার্স্ট এর সম্পর্কে ধারণা নিব, তারপরে স্টেরিলাইজেশন, ডিসইনফেকশন, পালস টেম্পারেচার স্প্রেশন, এগুলি আমাদের সিলেবাস আছে দেখলাম, সার্জিক্যাল ড্রেসিং, ক্যাথেটার, নেজোগ্যাস্ট্রিক টিউব, হেমোরেজ, শক বার্ন, এই কটা আমার আমার বের হয়েছে, এগুলি আমরা এখন ডিসকাস করে ফেলি একটা একটা, একদিনে না ধীরে ধীরে যাবো যে কয়দিন লাগে আর কি। এই যে ফার্স্ট এড, এটা ডেফিনিশন পড়বো, পারপাস, প্রিন্সিপাল, কন্ডিশন, কখন ফার্স্ট এড লাগে এবং এটা ফার্স্ট এড বক্সে কি কি আমরা রাখবো। ফার্স্ট এড কাকে বলে এটা তোমরা সবাই জানো, অনেকে তোমাদের ফার্স্ট এড ট্রেনিং আছে আমি জানি, প্রাথমিক মানে ট্রেনিং আছে। ফার্স্ট এইড ইজ এন এমার্জেন্সি কেয়ার, জরুরি সেবা এন্ড দ্য ট্রিটমেন্ট, জরুরি চিকিৎসা অব এন ইনজিউর্ড অর ইল পার্সন, আঘাতপ্রাপ্ত বা অসুস্থ ব্যক্তি, বিফোর কমপ্লিট মেডিকেল এন্ড সার্জিক্যাল ট্রিটমেন্ট ক্যান বি সিকিউর, পরিপূর্ণভাবে মেডিকেল এবং সার্জিক্যাল চিকিৎসা নিশ্চিত করার পূর্বে একজন আঘাতপ্রাপ্ত বা অসুস্থ রোগীকে জরুরি ভিত্তিতে তাৎক্ষণিক সেবা বা চিকিৎসা দেওয়াকে বলা হয় ফার্স্ট এইড।
First aid is an emergency care and treatment of an injured or ill person before complete medical and surgical treatment can be secured. Secure মানে নিশ্চিত নিশ্চিত করা। নীতিমালা কি? আমরা ফার্স্ট এড নীতিমালা এবং লক্ষ্য প্রায় কাছাকাছি। প্রিজার্ভ লাইফ। ফার্স্ট এড দিয়ে আমরা জীবনকে বাঁচিয়ে রাখার জন্য। এই এক মিনিট একটা ফোন ধরে নিই। রুমায়েত আচ্ছা আমরা নীতিমালা কি প্রিজার্ভ লাইফ জীবনটাকে বাঁচিয়ে রাখা প্রিভেন্ট ফার্দার ইঞ্জুরি যতটুক আঘাত হয়েছে ওটা যেন বেশি না বাড়ে প্রমোট রিকভারি দ্রুত আরোগ্য লাভ করা থ্রি পি প্রিজার্ভ লাইফ প্রিভেন্ট ফার্দার ইঞ্জুরি প্রমোট রিকভারি মূল নীতিমালা কি জীবনকে বাঁচিয়ে রাখা আঘাতটা যেন আরো বেশি গুরুতর না হয় দ্রুত আরোগ্য লাভ করে আর পারপাসও একই জিনিস টু সেভ লাইফ জীবন বাঁচানো টু প্রিভেন্ট ফার্দার ইঞ্জুরি আর যেন ক্ষতটা নতুন কোনো ক্ষত সৃষ্টি না হয় টু প্রিজার্ভ ভাইটালিটি অ্যান্ড রেজিস্ট্যান্স টু ইনফেকশন ভাইটালিটি মানে কি পালস রেসপিরেশন টেম্পারেচার এগুলো যেন ঠিক থাকে এবং যত দ্রুত আমরা প্রাথমিক চিকিৎসা দিব ক্ষতগুলিকে পরিষ্কার করব তত পরবর্তীতে রোগ জীবাণু সংক্রমণটা কম হবে রেজিস্ট্যান্স টু ইনফেকশন রোগ জীবাণু সংক্রমণটাকে কমিয়ে আনা গাইডিং প্রিন্সিপাল থ্রি পি প্রিজার্ভ লাইফ প্রিভেন্ট ফার্দার ইঞ্জুরি প্রমোট রিকভারি পারপাস অফ ফার্স্ট এড থিংটা টু সেভ লাইফ প্রিজার্ভ লাইফকে আমরা বলছি সেভ লাইফ প্রিভেন্ট ফার্দার ইঞ্জুরিকে আমরা বলছি টু প্রিভেন্ট ফার্দার ইঞ্জুরি অ্যান্ড প্রমোট রিকভারি দ্রুত আরো গোলাপ করা কিভাবে প্রিজার্ভ ভাইটালিটি অর্থাৎ রেসপিরেশন টেম্পারেচার পালস এগুলিকে দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা এবং রেজিস্ট্যান্স টু ইনফেকশন যত তাড়াতাড়ি আমরা ক্ষতগুলিকে পরিষ্কার করব জীবাণু মুক্ত করব তত সামনের দিকের রোগ জীবাণু সংক্রমণের ঝুঁকি কমে যাবে কখন কখন ফার্স্ট এড দেয় অনেক হাজার হাজার কন্ডিশন আছে আমরা কত ইম্পর্টেন্ট কন্ডিশন কখন কখন ফার্স্ট এড দেওয়ার প্রয়োজন পড়ে কমন কন্ডিশন ফর ফার্স্ট এড কন্ডিশন দ্যাট রিকোয়ার ফার্স্ট এড আর অ্যাসফিক্সিয়া শ্বাসরোধ সিজেশন অফ রেসপিরেশন ধরো একজন আত্মহত্যা করার জন্য গলায় করোনা প্যাচে ফেনে লাগাইল আমরা খবর পেয়ে তাড়াতাড়ি দরজা খুলে ভেঙে খুলে ঢুকে গেলাম তাড়াতাড়ি ওই রোনাটা বা রশিটা খুলে তাকে আমরা শ্বাস প্রশ্বাস দ্রুত ফিরিয়ে আনার চেষ্টা করলাম অ্যাসফিক্সিয়া সুতরাং শ্বাসরোধ শ্বাসরোধের ক্ষেত্রে প্রথমে যেন আমাদের তো আসল নিঃশ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে সবই শেষ সবই ঠিক আছে হার্ট লিভার কিন্তু লাং ফাংশন করতেছে না সুতরাং অ্যাসফিক্সিয়া সিজেশন অফ ব্রিদিং নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে দ্রুত নিঃশ্বাস চালু করার জন্য ফার্স্ট এড দিই হেমোরেজ রক্তক্ষরণ সিভিয়ার প্রথম রক্তক্ষরণ শক যদি রোগী অচেতন হয়ে যায় বার্ন অ্যান্ড স্ক্যাল বার্ন মানে পুরো পোড়া ক্ষত স্ক্যাল মানে ঝলসে যাওয়া পয়জনিং বিষক্রিয়া ড্রাউনিং পানিতে ডুবে যাওয়া ফেন্টিং মূর্ছা যাওয়া হার্ট অ্যাটাক হার্ট হৃৎপিণ্ড কাজ বন্ধ হয়ে যাওয়া বাইট অ্যান্ড স্টিক্স বাইট মানে কামড় দেওয়া স্নেক বাইট ডগ বাইট সাপের কামড় কুকুরের কামড় স্টিং মানে হুল ফুটানো ইনসেক্ট বাইট ভোমরা মৌমাছি যখন ফুল ফুটে তখন আমরা বলি স্টিংস কাট উন্ড দুর্ঘটনা কোনো আঘাত বা ক্ষত ফ্র্যাকচার অ্যান্ড ডিসলোকেশন দুর্ঘটনার কারণে অস্থি ভঙ্গ হওয়া সন্ধি স্থানচ্যুত হওয়া ফরেন বডি ইন দ্য আই ইয়ার নোজ চোখে কানে নাকে যদি কোনো জিনিস ঢুকে পড়ে অনেক সময় বাচ্চারা খেলতে খেলতে পুতির দানা মার্বেল এগুলি কানে নাকে ঢুকিয়ে দেয় ওই ক্ষেত্রে আর কি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট সড়ক দুর্ঘটনা এই কমন আরো অনেক আছে ফার্স্ট এড দেওয়ার কিন্তু কখন এই কমন এগুলিতে আমরা ফার্স্ট এড দিই অ্যাসফিক্সিয়া শ্বাসরোধ হেমোরেজ রক্তক্ষরণ শক অচেতন হয়ে যাওয়া বার্ন অ্যান্ড স্কেল পোড়া এবং ঝলসানো পয়জনিং বিষক্রিয়া ড্রাউনিং পানিতে ডুবা ফেন্টিং মূর্ছা যাওয়া হার্ট অ্যাটাক রিকমেন্ড কার্যকর করলে বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হওয়া বাইটস অ্যান্ড স্টিং কামড় এবং হুল ফুটানো কাটস অ্যান্ড উন্ডস কাটা এবং ক্ষত ফ্র্যাকচার ডিসলোকেশন অস্থিভঙ্গ এবং সন্ধি স্থানচ্যুতি ফরেন বডি আই ইয়ার নো চোখে কানে এবং নাকে যদি বাইরে কিছু ঢুকে পড়ে আর টি এ রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট সড়ক দুর্ঘটনা এইসব সময় আমরা ফার্স্ট এড দিই ফার্স্ট এড দেওয়ার জন্য আমাদের বাক্স লাগে বলো বলো পেইন্টিং মূর্ছা যাওয়া হঠাৎ তো দাঁড়ায় আছে চোখে অন্ধকার দেখতেছে মাথা ঘুরাইতেছে বসে পড়লো
শুয়ে পড়লো, দিস ইজ ফেন্টিং এ বাংলা মূর্ছা যাওয়া, শখ হলে অচেতন হয়ে যাওয়া, মূর্ছা যাওয়া কিন্তু সাময়িক, আবার চোখে পানি দিলে একটু স্টিং, দাঁড়ালে কোনটা স্টিং স্টিংস হলো হুল ফুটানো, বলতা মৌমাছি ভোমরা এগুলি যখন কামড় দেয় এগুলি কামড়, এগুলি হুল ফুটাই দেয়, মৌমাছি ফুল ফুটে, এটা হলো স্টিংস, আর বাইট হলো কামড়। এখন আমরা যদি ফার্স্ট এড দিতে যাই, খালি হাতে গিয়ে কি ফার্স্ট এড দিতে পারবো? আমি একজন ফার্স্ট এইডার, তোমরা প্রশিক্ষণ প্রাপ্ত ফার্স্ট এইডার, দুর্ঘটনা ঘটলো দৌড়ে গেল, হাতে কিছু নাই, কিছু করতে পারবো না। এই জন্য আমাদের কি বহন করা লাগবে সাথে, একটা কি বহন ফার্স্ট করবো? এড বক্স, ফার্স্ট এড বক্স, ভেরি গুড ভেরি গুড, ফার্স্ট এড কিট অথবা ফার্স্ট এড বক্স। স্যার ফার্স্ট এড বক্সটা কি জিনিস বলো? স্যার যে ড্রোনিং কিছু মানে কি স্যার? হ্যাঁ ড্রোনিং, ড্রোনিং ড্রাউনিং, পানিতে ডুবা, ড্রাউন, ড্রাউনিং হলো ওই যে সাঁতার কাটতে গেল পানিতে ডুবে গেল, সেদিন ওই যে একটা স্পিড বোট ধাক্কা দিল পানিতে ডুবে গেল, সাঁতার জানে না পানিতে ডুবে গেল বাচ্চারা, এলো ড্রাউনিং হলো পানিতে ডুবা। তো ফার্স্ট এড দিতে গেলে আমাদের একটা ফার্স্ট এড বক্স লাগবে, এটাকে বলে ফার্স্ট এড কিটও বলি, ফার্স্ট এড বক্সও বলি। কি এটা কি কিট মানে বক্স, কনসিস্টিং অফ এ সেট অফ ড্রেসিং, অনেকগুলি ব্যান্ডেজ করার জন্য ড্রেসিং থাকবে, ইকুইপমেন্ট যন্ত্রপাতি মেডিসিন ওষুধপত্র, কি কি থাকবে? ড্রেসিং ইকুইপমেন্ট মেডিসিন, খেয়াল রাখো তিনটা জিনিস, ড্রেসিং ইকুইপমেন্ট মেডিসিন, কেন? ফর গিভিং ফার্স্ট এড ইজ কল ফার্স্ট এড বক্স, অর কি একটা বাক্স যেটার মধ্যে ড্রেসিং থাকবে মানে ব্যান্ডেজ রোলার গজ এগুলি ইকুইপমেন্ট যন্ত্রপাতি এবং ঔষধপত্র, তাকে বলা হয় ফার্স্ট এড কিট বা বক্স। কিট মেবি রেডিমেড, দোকানে গিয়ে বলতে হবে আমাকে একটা রেডিমেড ফার্স্ট এড কিট দেন, ওরা একটা সবকিছু সহ দিয়ে দিবে তোমার যা যা প্রয়োজন। অর হোমমেড, বাসায় তুমি একটা বড় বাক্স একটা নিজে কার্টুন কেটে বানাইতে পারো, বানাই এবং তোমার প্রয়োজন মতো জিনিসপত্র সেটার মধ্যে নিতে পারো, ইট শুড বি ইজিলি ক্যারি। ফার্স্ট এড বক্সটা যদি 10-15 কেজি হয় তাহলে হবে না, এটা নিয়ে তুমি দৌড়াইতে পারবা না, হালকা হইতে হবে, বহন করা যায়, দৌড়ে দৌড়ে জরুরি জায়গায় যেন যাওয়া যায়। কি কি থাকা উচিত? অনেক কিছু থাকা লাগবে, আমরা কয়েকটা উদাহরণ দিলাম, টিপিক্যাল কন্টেন্টস ইনক্লুড, একটা আদর্শ ফার্স্ট এড বক্সে কি থাকবে? আমরা বলছিলাম তিনটা জিনিস, ব্যান্ডেজ এন্ড ড্রেসিং, ইকুইপমেন্ট এবং মেডিসিন। ব্যান্ডেজ এন্ড ড্রেসিং কি থাকবে? ফার্স্ট এড লিফলেট, একটা নির্দেশিকা থাকবে কিভাবে সেটা ব্যবহার করবে, অ্যাডহেসিভ ব্যান্ডেজ, ব্যান্ডেজ থাকবে, স্টেরাইল ড্রেসিং জীবাণুমুক্ত ড্রেসিং, স্টেরাইল কটন জীবাণুমুক্ত তুলা, স্টেরাইল আইপ্যাড জীবাণুমুক্ত চোখের ব্যান্ডেজ, স্টেরাইল গজ প্যাড, স্টেরাইল নন অ্যাডহারেন্ট প্যাড। অ্যাডহারেন্ট হলো যেমন ব্যান্ডেজ পাওয়া যায় আমরা লাগাই দিই, যে ইঞ্জেকশন দেওয়ার পর লাগাই দিই, নন অ্যাডহারেন্ট এটা আমরা লিকোপ্লাস্ট দিয়ে আটকাবো, গজ রোলার ব্যান্ডেজ ওই যে ভেঙে টেঙে গেলে, ইলাস্টিক ব্যান্ডেজ ইউজ ফর স্প্রেইন অ্যান্ড প্রেশার ব্যান্ডেজ, রক্তক্ষরণ হয়েছে রক্তক্ষরণকে আমাদের বাঁধতে হবে তখন ইলাস্টিক ব্যান্ডেজ দিয়ে বাঁধবো। তোমরা দেখবা যখন ল্যাবে রক্ত দিতে যাও তোমাদের হাতের উপর একটা একটা ইলাস্টিক দিয়ে বাঁধে তখন রক্ত টানে, দ্যাট ইজ ইলাস্টিক ব্যান্ডেজ। ট্রাইঙ্গুলার ব্যান্ডেজ, হাত ভেঙে গেলে হাতটাকে ঝুলানোর জন্য তিনকোণাকৃতি একটা ব্যান্ডেজ থাকে। তাহলে আমাদের এগুলি হলো তিনটা জিনিস বলছিলাম, ব্যান্ডেজ এন্ড ড্রেসিং, ইনস্ট্রুমেন্টস, সিজার, কাঁচি, বলো স্যার স্প্রেইন কি? স্প্রেইন, স্প্রেইন হলো মস্কে যাওয়া, স্প্রেইন হয়ে যে ধরো তুমি হাঁটতেছো হঠাৎ করে হাট গোড়ালিটা মস্কে গেল, দ্যাট ইজ স্প্রেইন, ভাঙা না, এখানে লিগামেন্ট গুলি ইনজুর্ড হয়, টেন্ডন গুলি আক্রান্ত হয়, স্প্রেইন মানে মস্কে যাওয়া। হ্যাঁ স্প্রেইন, হ্যাঁ দেখো শব্দগুলি কিছু যদি, আর যন্ত্রপাতি কি থাকবে? সিজার, কাঁচি, টুইজার বা ফোর্সেপ, চিমটা, লাইটার ফর স্টেরাইজার, লাইটার থাকবে আগুন ধরানোর জন্য, সিরিঞ্জ, টর্চ লাইট, অ্যান্টিসেপ্টিক হ্যান্ড ওয়াইপ হাত ধোয়ার জন্য যেমন আমাদের হেক্সাসল, থার্মোমিটার, টাং ডিপ্রেসার হা করে গলার ভিতরে দেখার জন্য টাং ডিপ্রেসার, স্টেথোস্কোপ মুখ প্যাড ব্লাড প্রেশার মাপার জন্য, ব্লাড প্রেশার মেশিন, পালস অক্সিমিটার যেটা এখন আমরা বহুল ব্যবহৃত অক্সিজেন স্যাচুরেশন পালস রেট দেখার জন্য, ব্যান্ডেজ ড্রেসিং গেল, যন্ত্রপাতি গেল, ওষুধপত্র কিছু লাগবে, পেইন কিলার, প্যারাসিটামল অথবা এনএসএআইডি নন স্টেরয়েডাল ইনফ্লামেটরি ড্রাগ যেমন টফেনাক, অ্যান্টি ইনফ্লামেটরি পেইন কিলার, ইবুপ্রোফেন, ন্যাপ্রক্সেন, ওআরএস, অ্যান্টিহিস্টামিন, হিস্টাসিন জাতীয় জিনিস, পয়জন ট্রিটমেন্ট, অ্যান্টিডোট, বিষ খাইয়ে আসলে ওটাকে নিষ্ক্রিয় করার জন্য, অর অ্যাবজর্পশন সাচ অ্যাজ অ্যাক্টিভেটেড চারকোল, হেমাটিক্স ইনডিউসিং ভমিটিং, বিষটাকে শুষে ফেলার জন্য অর্থাৎ বমি করিয়ে বিষটাকে বের করা যাওয়ার জন্য ওষুধপত্র, অ্যান্টিমাটিক, অনেকে অনেকের আসে খালি সমানে বমি হয়, বমি বন্ধ করার জন্য ইমাটিক, ইমাটিক হলো বমি, ট্রপিক্যাল মেডিকেশন ইউজ লোকালি,
বার্ন জেল, তারপরে তারপরে বার্ন সিল, তারপরে আমরা মলম টলম লাগে, জাম্বাক, এগুলি অ্যান্টিসেপ্টিক অয়েন্টমেন্ট, স্যার যেমন নিউভে ক্রিম, স্যার বলো বলো। স্যার এনএসএডি এর এনএসএআইডি এর স্যার অ্যাপ্লিকেশনটা দিয়ে দিলে ভালো হইতো। জি দিচ্ছি, কোনো অসুবিধা নাই, তোমরা এই তোমরা পড়তে থাকো, আমি লিখে লিখে দিলে ওষুধ লিখলাম, পড়তে থাকো ওষুধ লিখলাম, পড়তে থাকো, আমি এটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে আমাদের তিনটা জিনিস, তিন গ্রুপে ব্যান্ডেজ এবং ড্রেসিং থাকবে, ইনস্ট্রুমেন্ট থাকবে, কিছু মেডিসিন থাকবে। এখন এখন যে এগুলি থাকতে হবে, তুমি তুমি ফার্স্ট এড এর কার্যকারিতা বা প্রয়োজনীয় ভিত্তি করে এগুলি বাড়াইতেও পারো, কোনো অসুবিধা নাই। আরো আরো কি থাকতে পারে, পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট, পিপি। তুমি একজন ফার্স্ট এড কর্মী হিসাবে, চিকিৎসা কর্মী হিসাবে, তোমার একটা অ্যাপ্রন থাকা লাগবে, মুখে একটা মাস্ক, হাতে গ্লাভস, এই তিনটা জিনিস থাকা লাগবে। দেখো আমাদের ফার্স্ট এর বেসিক জিনিসটা আজকে পড়বো, এটি আজকে শেষ করলাম, এটা আমরা আরেকবার দেখাচ্ছি। এটি এটা এটার উপর থেকে একটা প্রশ্ন অনেক সময় থাকে, ঠিক আছে। এই আজকের টপিকটা আমরা আবার দেখতেছি, ফার্স্ট এর সংজ্ঞা দেখো একবার, তোমরা পড়ো, এই ছবিটা নিয়ে নাও, তারপরে শেষ করলে আমরা দেখে সামনে আগাবো। এখান থেকে আগে ফার্স্ট এর ছবিগুলি নিয়ে নাও এবং তোমরা একবার পড়ো, ফার্স্ট এড কাকে বলে, প্রিন্সিপাল কি, আমাদের পারপাস কি, তাহলে ফার্স্ট এড কিট কি, কি কি জিনিসপত্র থাকবে, আচ্ছা কখন কখন ফার্স্ট এড দিব। এই যে আমি স্লাইড রোল করতেছি, তোমরা আগে স্ক্রিনশট নাও এবং স্ক্রিনশট নেওয়ার সময় একটু পড়েও ফেলো, যে কোনো কোনো কিছু অসুবিধা আছে কিনা দেখো। এই যে আজকে টপিক 46, তারপর আমরা দেখি যদি সময় পাই 47 এ যাব। আমরা পড়ব ডেফিনিশন, পারপাস, প্রিন্সিপাল, প্রিন্সিপালটা আগে দিছি মনে হয় না, প্রিন্সিপাল আগে দিছি, সেটা প্রিন্সিপালটা আগে নিয়ে আসো, ধরো প্রিন্সিপাল তারপরে পারপাস। এই প্রিন্সিপাল, পারপাস, কন্ডিশন, যখন ফার্স্ট এড কখন দেওয়া লাগে আর ফার্স্ট এড কিট বক্সে কি কি জিনিস থাকবে। ডেফিনেশন একবার দ্রুত চোখ বোলাই নাও, ছবি তুলতে তুলতে। ঠিক আছে, কোনো অসুবিধা নাই তো, প্রিন্সিপাল এবং পারপাস একই, প্রিন্সিপাল 3P, প্রিন্সিপাল পি, প্রিজার্ভ লাইফ, প্রিভেন্ট ক্রাইম, 3টা P, আর পারপাস হলো একই জিনিস, একটু ভিন্ন ল্যাঙ্গুয়েজে এটা আমরা বলছি, যেটা আমি নীতিমালা সেটি আমাদের উদ্দেশ্য। তুমি একটু Thank you.
আচ্ছা এখন দেখো কখন কখন ফার্স্ট এড দেওয়া লাগবে একটু পড়ে নাও, ছবিগুলো আর পড়ে নাও, কোথাও কোনো অসুবিধা আছে কিনা। এটা হলো কখন কখন ফার্স্ট এড দেওয়া লাগে। হ্যাঁ এখন আসো, ফার্স্ট এড বক্সটা কি বা ফার্স্ট এড কিট কাকে বলে করণীয়, কিন্তু এখন এক এক ছবি তোলার তিনটা জিনিস, ব্যান্ডেজ এন্ড ড্রেসিং বলছিলাম, এই যে ব্যান্ডেজ এন্ড ড্রেসিং থাকবে, আর থাকবে হলো ইকুইপমেন্ট আর মেডিসিন, এই যে ব্যান্ডেজ এন্ড ড্রেসিং। তবে একটা লিফলেট থাকা লাগবে, নির্দেশিকা কিভাবে ফার্স্ট এড কিটটা ব্যবহার করবে। এটা গেল ব্যান্ডেজ এবং ড্রেসিং জিনিসপত্র গুলি, কোনো অসুবিধা নেই তো এখানে যা যা আছে বুঝতে? স্যার টর্নিকুইস্ট কি? ইয়েস টর্নিকুইস্ট, ভেরি গুড। টর্নিকুইস্ট যে আমরা বললাম, তুমি যখন ল্যাবে রক্ত দিতে যাও তখন তোমাকে বলে হাতটা লম্বা করেন, মুট করেন, তারপর তোমার আর্মে একটা একটা প্লাস্টিকের ইয়া বাঁধে, মোটা টাইনে বাঁধে, যেন ভেইনটা প্রমিনেন্ট হয়। এই বাংলা হয় কি, ভেইনটা প্রমিনেন্ট হলে রক্ত নিতে সুবিধা হয়, ঠিক সেরকম যদি রক্তক্ষরণ হয়, রক্তক্ষরণ হলে যেখানে রক্ত হাতে বা পায়ে আমরা যদি তার উপরে একটা এরকম প্লাস্টিকের এরকম রাবার দিয়ে বেঁধে দিই, তো রক্তক্ষরণ তখন বন্ধ হয়ে যাবে বা কমে যাবে। এই জিনিসটাকে বলে টনিক ওয়ে, টনিক ওয়ে রাবারের একটা বড় ফিতার মতো আর কি, টনিক ওয়ে, ভেরি গুড। ঠিক আছে, যত ভালো লাগবে এই ফাঁকে একটু পড়ে নাও। বলো ইউজড, বলো তখন একটা তিন কোনার একটা কাপড় দেয় আছে মোটা, হাতটা ঝুলাই দে, ইউজ এ স্লিং, স্লিং মানে ঝুলিয়ে রাখার জন্য, এই ঝুলিয়ে রাখার কাজ, স্লিং মানে ঝুলিয়ে রাখার জন্য, ইউজ এস ঝুলিয়ে রাখার জন্য ব্যবহার হয়, হাতটাকে ঝুলিয়ে রাখার জন্য এই ট্রাইঙ্গুলার ব্যান্ডেজটা ব্যবহার হয়, ইউজ মানে ব্যবহৃত হয় স্লিং ঝুলিয়ে রাখার জন্য। ওকে ভেরি গুড স্যার। গজ রোলার ব্যান্ডেজ কত বলো তো স্যার? গজ রোলার ব্যান্ডেজ, গজ বড় বড় ব্যান্ডেজ আছে, ওগুলি কি কাটি আমরা? একটা ধরো 3 ইঞ্চি লম্বা করে, লম্বা করে কাটলাম, পেটে রোল করলাম, পেঁচাইলাম, পেঁচাইলে পরে রোলার হয়ে গেল, তখন এটা হলো গজ রোলার ব্যান্ডেজ, তখন হয়ে গেল গজ রোলার ব্যান্ডেজ। গজ হলো বড় বড় কাপড় বলতে বলে গজ, ওগুলিকে ছোট ছোট করে কেটে টুকরা টুকরা করে কেটে ভাঁজ করে ছোট ছোট রাখতে পারি বা রোল করে ব্যান্ডেজ ব্যান্ডেজ বানিয়ে ফেলতে পারি। গজটাকে যখন রোল করি তখন হবে গজ রোলার ব্যান্ডেজ। স্যার গজ রোলার ব্যান্ডেজ কি সাদা কালারের? কোনটা? গজ রোলার ব্যান্ডেজ, ইয়েস সাদা কালারের, জালের মতো, নেট নেট জালের মতো, জালের মতো, হ্যাঁ মানে নেট কাপড় না, সলিড কাপড় না, একেবারে কিরকম নেট নেট কাপড় আর কি। হ্যাঁ যদি ক্লাস হয় তোমাদের সবই দেখাবো আমি।
ইনস্ট্রুমেন্ট কি কি থাকা লাগবে দেখো, অ্যাডহেসিভ ব্যান্ডেজ কি, অ্যাডহেসিভ অ্যাডহেসিভ মানে যেটা আটকে থাকে, ব্যান্ড এইড, তোমরা যখন ইনজেকশন নাও, ইনজেকশন নেওয়ার পর বা ব্লাড দেওয়ার পর একটা ছোট জিনিস দিয়ে আটকে দেয়, ওটা হলো অ্যাডহেসিভ, আর যেটা আটকে থাকে না নন অ্যাডহেসিভ। এটা যন্ত্রপাতি দেখো, স্যার টুইজার কি? টুইজার হলো চিমটা, টুইজার মেয়েরা গরু তুলে চিমটা আছে, দ্যাট ইজ টুইজার্স, ফোর্সেপ অথবা এটাকে ফোর্সেপ বলে, চিমটা ওই যে চামড়া ধরে সিলাই করব, আস্তে করে টিপ দিয়ে ধরে টানি সিলাই টিলাই করা, পরিষ্কার করা, টুইজার্স বা ফোর্সেপ। আর কি থাকলো, প্রথমে থাকলো ব্যান্ডেজ, ড্রেসিং এন্ড ব্যান্ডেজ, তারপরে ইনস্ট্রুমেন্টস এন্ড ইকুইপমেন্টস, এরপর কি মেডিসিন, কিছু ওষুধপত্র থাকা লাগবে আমাদের ব্যাগে, এজ মেডিসিন। স্যার ডাইফেন হাইড্রামিন মানে কি? কোনটা বলো তো? ও ডাইফিনাল হাইড্রামিন, এটা অ্যান্টিহিস্টামিন, ওটা ফার্মাকোলজি, এটা তোমার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার পড়বে, এটা ফার্মাকোলজিক্যাল নেম। ডাইফিনাইল হাইড্রামিন যেমন হিস্টাসিন, ইরামিন, এগুলি এগুলি হলো অ্যান্টিহিস্টামিন, এগুলো ফার্মাকোলজিক্যাল নেম। ডাইফিনাইল হাইড্রামিন ওষুধের নাম, ওষুধের নাম, রাইট, থার্ড ইয়ার ফোর্থ ইয়ার তোমার ফার্মাকোলজিতে এই শব্দগুলি পাবা। এবং এই জিনিসটা খেয়াল রাখতে হবে, ফার্স্ট এইড এর একটা অ্যাপ্রন থাকা লাগবে, অ্যাপ্রনের মধ্যে হয়তো নাম লেখা থাকতে পারে বা একটা রেড ক্রিসেন্ট দেওয়া থাকতে পারে, মাস্ক আর গ্লাভস, এগুলো বলে পিপি, পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট, যেটা এখন বহুল পরিচিত হয়ে গেছে, সবাই এই নামটা জানে পিপি, যেটা 1.5 বছর আগে কেউ জানতো না জিনিসটা কি, সবাই এখন জানে পিপি কি, নিজেকে রক্ষা করার জন্য যে জিনিসগুলি আমরা ব্যবহার করি, দ্যাট ইজ পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট। মাথায় সার্জিক্যাল ক্যাপও পরি অনেক সময় আমরা, এই হলো আমাদের আজকের টপিক। নেক্সট ক্লাসে আমরা করবো স্টেরিলাইজেশন এন্ড ডিসইনফেকশন। হ্যাঁ, আজকে তো আর কোনো অসুবিধা নাই, জিনিসটা সোজা ছিল। হ্যাঁ জি স্যার, আর কিছু প্রশ্ন আছে কারুর আজকে? এই সূচনা আসছে আসছে নাই স্যার? সূচনা হাসপাতালে করোনা টিকা দিতে নিয়ে গেছে। কই গেছে? হাসপাতালে। আচ্ছা, তাহলে পার্সেন্টেজ কে দিচ্ছে স্যার? নির্জনা। আচ্ছা ঠিক আছে।
30 জন ছিল, এখন 30 জন হয়ে গেছে, পালাই গেছে ক্লাস থেকে 6-7 জন, দেখছো পিছনে বেঞ্চে বসছিল পালাই গেছে। পিছনের দরজা দিয়ে আমাদের ক্লাসরুমটা খেয়াল আছে তো, পিছন দিয়ে বাইরে গেছে আস্তে আস্তে। আচ্ছা এখন আর কোনো দেখা, আমি আরেকবার রোল করি, যদি কারো কোনো প্রশ্ন থাকে। স্যার ফরেন বডি ইন আই ইয়ার এন্ড নোজ এটার মানে কি? এইটা মানে হলো অনেক সময় ধরো বাচ্চারা, ছোট বাচ্চারা খেলাধুলা করছে, পুঁতি আছে, ছোট ছোট মার্বেল বা ছোট ছোট দড়ির দানা টানা, খেলতে খেলতে নাকে দিয়ে ঢুকে দিলো। ফরেন বডি মানে বাইরের জিনিস যেটা ঢুকা, অথবা কানে দিয়ে ঢুকে দিলো, অথবা আমরা হাঁটতেছি বাতাসে আমাদের চোখে ধুলা পড়লো, এই যে ধুলা পড়লো দিস ইজ ফরেন বডি আই, এই যে কানের মধ্যে একটা দানা ঢুকাই দিলো ফরেন বডি ইয়ার, নাকের মধ্যে একটা পুতির দানা ঢুকাই দিলে ফরেন বডি নোজ, যে ফরেন বডি মানে বহিরাগত জিনিস যেগুলি ভিতরে থাকার কথা না, ওগুলি যদি ঢুকে পড়ে দেন ইট ইজ ফরেন বডি। হ্যাঁ এই যে ফরেন হয়ে গেল, ফরেন বডি, এই যে ফরেন বডি না আই ইয়ার এন্ড নোজ, দেখো করো। আর যদি কিছু থাকে আমাদের আরো দুই মিনিট সময় আছে। অ্যাক্টিভেটেড চারকোল মানে কি? হ্যাঁ যে অ্যাক্টিভেটেড চারকোল হলো কয়লা জাতীয় একটা জিনিস, এটা যেটা ওষুধ হিসেবে ব্যবহার হয়, যদি কেউ বিষ খেয়ে আসে তখন আমরা এটা খাওয়াই দিই, খাওয়াই দিলে সেটা স্টমাকে গিয়ে বিষটাকে অ্যাবজর্ব করে নেয়, কয়লা জাতীয় মানে অ্যাক্টিভেটেড, অ্যাক্টিভ হয়ে যায় স্টমাকে গিয়ে, এবং যেটা পয়জন যেটা এখনো অ্যাবজর্পশন হয় নাই সেটাকে অ্যাবজর্ব করে ফেলে, যার ফলে বিষক্রিয়াটার তীব্রতা কমে যায়। স্যার আমাদের আর কতগুলো বাকি আছে? আমাদের ধরো আট, কালকে একটা ক্লাস, সামনের আট ছটা ক্লাস হলে হয়ে যাবে কালকের পরে। স্যার আমাদের ঈদের ভ্যাকেশন দিবেন না? দিব অবশ্যই, না দিলে হবে না কি, ঈদ করতে হবে না তোমাদের, অবশ্যই দিব, চিন্তা করো না। আর এখন যে পড়তেছে এগুলি কি কঠিন? এগুলি আসলে কঠিন না, তাই না? সোজা জিনিস, সোজা জিনিস, এগুলি আমরা জানি, ঈদের বন্ধ হয়ে যাবে, আমি ম্যাডামের সাথে আলাপ করি, ম্যাডাম যখন বলে তখন আমরা ঈদের বন্ধ চলে যাব। স্যার আমাদের নোটিশ দিয়ে দিচ্ছি 8 তারিখ থেকে। 8 তারিখ থেকে? না জি স্যার, নোটিশ দিয়ে দিচ্ছে 8 তারিখ থেকে। তাহলে আমাদের মনে হয় হিসাব মতো আজকেই শেষ ক্লাস, কালকে, কালকে শেষ ক্লাস, ঠিক আছে? জি স্যার, কালকে আমরা সবাইকে ঈদ মোবারক দিয়ে দিব, অসুবিধা নেই, আজকে না, কালকে সবাইকে ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা দিয়ে দিব। 8 তারিখ দিলে, 8 তারিখ থেকে কত তারিখ পর্যন্ত? 20 তারিখ। স্যার ঈদ মোবারক দিবেন, ঈদের সালামি দিবেন না? আরে দিব না মানে, যেদিন সালাম তো পাও অবশ্যই, যেদিন আমাকে আমাকে এসে তোমার সালাম করবা, তারপর দোয়া করে দিব, সালামিও দিয়ে দিব, নিশ্চিন্ত থাকো একেবারে, কোনো ভয় নাই। ভেরি গুড, মনে আছে এই দুষ্টটার এই কথাটা।